তো নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাকে কিন্তু রিসেন্টলি দু একজন ইনস্টাগ্রামে মেসেজ করেছে এবং তারা কিন্তু আমাকে পার্সোনালি তাদের স্ক্রিনশট শেয়ারও করেছে এবং তারা বলছে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ডিএল টেস্টের জন্য যে স্লট বুকটা করতে হয় সেটা করতে পারছে না এবং তাদের যখন আমি অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ নিয়ে আমি চেক করে দেখছি যেই ডিটেলস তারা আমাকে শেয়ার করেছে বা দিয়েছে সেটা কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার দেয়নি তারা কিন্তু তাদের লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছে তো যখন আপনারা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার সময়ই কিন্তু আপনাদেরকে লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার দেয় এবং লার্নার লাইসেন্সের সমস্ত কিছু কমপ্লিট করার পরে অর্থাৎ লার্নার লাইসেন্সের এক্সাম কমপ্লিট করার পরে যখন আপনাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর যখন আপনারা সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় সেখানেই কিন্তু একটি আপনাদের নতুন অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয় এবং সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারেন এবং কোন কোন স্টেপগুলো আপনারা কমপ্লিট করেছেন সেগুলো চেক করতে পারেন তো প্রথমত আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ওপেন করে দেখাচ্ছি তো যে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দেখাচ্ছি এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার এবং এর নাম হচ্ছে অর্পণ দাস এবং এর কিন্তু এটা বর্তমানে লার্নার লাইসেন্সটা আমি ওপেন করেছি এবং এখানে যদি আপনারা দেখেন তার কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং এই ডেট অফ বার্থ আমাকে দিয়েছে এবং আমি যখন চেক করলাম সে কিন্তু অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে এবং ড্রাইভিং লাইসেন্সের বেশ কিছু স্টেপ আছে সেগুলো কমপ্লিট করেনি এবং সে আমাকে বলছিল তার যে ডিএল টেস্টের স্লট বুক আছে সেটা কমপ্লিট করতে তার সমস্যা হচ্ছে তো সেই কারণেই আমি তার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা প্রথমত ওপেন করে দেখলাম এবং সে আমাকে ভুল ডিটেলস দিয়েছে তো আপনাদেরকে আমি এটাই বলছি যে আপনারা যখন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন নাম্বার জয়েন্ট হয়েছে এবং আপনারা অ্যাপ্লাই করার সময় কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিবে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কত এবং সেটা কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারেও সেন্ড করে দেওয়া হয় তো আমি একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে তো আপনারা কিন্তু এখানেই দেখতে পারবেন তার সমস্ত কিছু ডিটেলস সে কত তারিখে তার লার্নার লাইসেন্সের ডিটেলসগুলো কমপ্লিট করেছে কত তারিখে লার্নার লাইসেন্সের জন্য স্লট বুক করেছে এবং তার লার্নার লাইসেন্সের টেস্ট কবে দিয়েছে এবং তার লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ কবে হয়েছে তো লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ কিন্তু তার দু হাজার সালের আটাইশ তারিখে হয়ে গেছে ডিসেম্বর মাসে এবং সে কিন্তু এখনও তার ড্রাইভিং লাইসেন্সটি কমপ্লিট করেনি শুধুমাত্র সে ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্লাই করে রেখেছে এবং অনেক কয়েকটা স্টেপ বা দুটো স্টেপ সে কিন্তু এখনও কমপ্লিট করেনি তো আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন নাকি করেননি এবং কোনটা আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান নাম্বার সেটাও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং অনায়াসেই বের করতে পারবেন তো যখন আপনারা লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বারটি ওপেন করবেন বা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি ওপেন করবেন সবার নিচে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য কবে অ্যাপ্লাই করেছেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার কোনটা তো এখানে কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশান সে কনস ক্যান্সেল করেছে সেটা হচ্ছে লার্নার লাইসেন্সের এবং এখানে আরও একটি অ্যাপ্লিকেশান নাম্বার দেখা যাচ্ছে এটা হচ্ছে সে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে তো আপনারা যদি লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশানটা প্রথমত ওপেন করেন এবং লার্নার লাইসেন্স থেকে ডাইরেক্ট আপনারা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে স্ট্যাটাসটা চেক করতে চান তো সেক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন যদি আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু নিচের দিকেই আপনারা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বারটা পাবেন তো প্রথমত আমি এই অ্যাপ্লিকেশান নাম্বারের উপরে ক্লিক করছি তো আপনারাও যদি চেক করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশান নাম্বারের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো অ্যাপ্লিকেশান নাম্বারের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং সেই পেজটিতে কিন্তু অটোমেটিকভাবে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থটি ফিল করা থাকবে শুধুমাত্র এখানে একটি ক্যাপচা কোড কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে যেই ক্যাপচা কোডটি আপনাদের সামনে আসবে সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনারা এখানে ফিল করবেন এবং সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করার পরে আপনারা কিন্তু নিচের দিকে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন হবে এবং কোন 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 স্টেপগুলো আপনারা কমপ্লিট করেছেন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু মাত্র দুটো স্টেপ কমপ্লিট করেছে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশান ডিটেলস ফিল করেছে এবং তার ডকুমেন্টস আপলোড করেছে তো এখানে দুটো জিনিস সে এখনও করেনি একটা হচ্ছে তার যে ফি পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট করেনি এবং তার ডিএল টেস্টের জন্য স্লড বুক করেনি এবং এ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানাচ্ছে যে সে তার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান সরি ড্রাইভিং লাইসেন্সের ডিএল টেস্টের জন্য স্লট বুক করতে চা মানে পারছে না সে কিন্তু তার লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই ডিএল টেস্টের জন্য বুক করতে চাচ্ছে সেই কারণেই তার সমস্যাটা হচ্ছে আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না তো আপনারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যদি এই যে ডিএল টেস্টের জন্য বুকটা করতে চান এবং আপনার স্লট অ্যাভেলেবেল আছে কি না সেটা চেক করতে চান তো সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা করতে পারবেন না তো এখানে বলেই দিয়েছে বিফোর পেইং ফি মেক শিওর স্লট ইস অ্যাভেলেবেল ক্লিক হেয়ার তো এখানে যদি আমরা ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু এখানে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং সেই পেজটি যখন এখানে আমাদের সামনে ওপেন হবে তো আমরা যদি এখানে ডিটেলসটা ফিল আপ করি যেমন তার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং তার যে ডেট অফ বার্থ আছে তো সেগুলো কিন্তু এখানে অটোমেটিকভাবে ফিল করা থাকবে এবং সে কিন্তু কোনো এখানে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান বা ডিএল টেস্টের জন্য স্লট বুক করতে পারবে না এরকম কিন্তুই আপনাদেরকে দেখাবে তো সেই কারণেই আপনারা প্রথমত আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা ওপেন করবেন এখানে লার্নার মানে ড্রাইভিং লাইসেন্সের এবং আপনারা এখানে কিন্তু আপনাদের ফি পেমেন্টটা কমপ্লিট করবেন ফি পেমেন্টটা কমপ্লিট করার জন্য আপনারা প্রসেস অপশানে ক্লিক করবেন এবং সেগুলো করার পরেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য স্লট বুকটা চেক করে দেখতে পারবেন যে কবে ডেট অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিওতে এতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে কিভাবে আপনারা লার্নার লাইসেন্স থেকে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো করে লাইক করবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ